তো রওজা মানে বাগান জান্নাত শব্দের অর্থ হলো বাগান বা উদ্যান তাহলে নবীর কবর যেটা সেটা বাগান হবে না তো হবে কি আল্লাহ রসুল কবরকে রজা বলা যাবে কি যাবে না অথবা ইসলামে রজা বলতে কোনো কিছু আছে কি না এখন এমন একটা সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে যে সাধারণ মুসলিম কোন বুঝতে পারছে না যে কার কথা শুনব প্রত্যেকে তো আলেম প্রত্যেকেই তাদের জ্ঞান গর্ব অনেক বেশি তারা অনেক কিছু জানেন কিন্তু আমরা সাধারণ মুসলিমরা বিভ্রান্ত হয়ে যাই যে আমরা কার কথা শুনব আমরা কি অমুকের কথা শুনবো নাকি তমুকের কথা শুনব ভাই অমুক তমুক বাদ দিন আলাদিদের মধ্যে এরকম সমঝোতা হবে বা একজন আরেকজনকে ভুল বুঝবে আবার দুজন মিলে যাবে এসব স্বাভাবিক পূর্বেও ছিল এখন একটু বেশি হচ্ছে যাই হোক কিন্তু এখন একজন আরেকজনকে যে কাফের বলছে একজন আরেকজনকে বিভিন্নভাবে গালাগালি করছে এসব করা ঠিক নয় আসুন কথা না বাড়িয়ে আমরা রওজা এর ব্যাখ্যামূলক কিছু আলোচনা করি রজা শব্দটি ফার্সি শব্দ এটা আরবি রও এই শব্দ থেকে এসেছে যার অর্থ দাঁড়ায় বাগান তৃণভূমি উদ্যান ইত্যাদি ইত্যাদি তো রজা শব্দের অর্থ আমরা প্রথমে আমরা বুঝে গেলাম এবং শব্দের অর্থ জেনে গেলাম এখন রজা যদি কথা বলতেই যাই তাহলে একটা শব্দ এর সাথে এসে যায় যে দরগা মাজার এ শব্দগুলো এসে যায় ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আসলে কেন এটা নিয়ে সমস্যা হচ্ছে রজা নিয়ে আমি বীর শেষে আরও বিস্তৃতভাবে বলবো আসলে কি মাঝাপ এটা নিয়েও কিন্তু এরকম সমস্যা সৃষ্টি হয়েছে পূর্বে মাঝাব নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু বর্তমানে মাঝাব নিয়ে এতটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে একজন আরেকজনকে ঠিক এরকমভাবে কাফের মুশরিক ইহুদিদের দালাল বিভিন্ন কথা বলে যাচ্ছে আমি ভিডিও শেষে বলবো আসলে এইসব নিয়ে কেন সমস্যা সৃষ্টি হয়েছে বা হচ্ছে তো আমি শুধু আপনাদেরকে প্রথম দিক থেকে একটি ধারণা দিয়ে যাচ্ছি তো মাঝাবে অর্থই হচ্ছে ইমামের মত পারিপার্শ্বিক শব্দের দ্বারা একজন ইমাম একটি ফতোয়া দিয়েছে সেটা আপনি গ্রহণ করলেন আপনি ইমাম আবু হানিফা রাহিমুল্লাহকে অনুসরণ করতে পারেন ইমাম শাহরি রাহিমুল্লাহকে অনুসরণ করতে পারেন আবার যারা মাঝাবের বিরুদ্ধে তারাও কিন্তু মাঝাব অনুসরণ করে পারিবার্শিক দিক থেকে হোক শব্দের দিক থেকে হোক তারাও কিন্তু মাঝাব অনুসরণ করে সুতরাং মাঝাব অনুসরণ করলে ইসলামের কোনো ক্ষতি নেই এবং আপনি কোনো বড় ধরনের গুণাগার হবেন না উল্টো মাঝাব অনুসরণ আপনাকে করতেই হবে না করা ছাড়া উপায় নেই যাই হোক তো এই প্রসঙ্গ এই জন্য টেনেছি যে ঠিক তেমনিভাবে রজার এটার দলির মত সবচেয়ে বেশি এটা গ্রহণযোগ্যতার মত সবচেয়ে বেশি আপনি যদি দেখেন যে রওজা এটাকে রাজু আসলামের কবরে রওজা মোবারক রওজা এসব বলা যায় কারণ সহি সৈ মুসলিমে যে কথাটি বলা হয়েছে যে রওজায় আতহার প্রবৃত্ত বাগান তার মানে রাজু আসলামের কবরকে আমরা রজা আথার বলতে পারি এছাড়া যে কোনো নেককার ব্যক্তি যে কোনো কবরকেও আমরা জানাতে টুকরা জানাতে বাগান আমরা বলতে পারি আল্লাহ দোয়া করতে পারি আল্লাহ তার কবরকে জানাত ফেরদস বানিয়ে দাও তার কবরকে জানাতে বাগান বানিয়ে দাও ঠিক আছে এইগুলো কিন্তু আমরা বলতে পারি তো এরকমটাই শহীদ মিজিতে এসেছে যে আবু সাইদ র আনু থেকে বর্ণিত সাল্লাম বলেছেন কবর হয়তো জান্নাতের বাগান অর্থাৎ রজা অথবা জাহানামে আগুনের মধ্যে একটি আগুন হতে পারে যে নেককার তার জন্য জানাতে বাগান আর যে পাপ করেছে তার জন্য জাহানামে আগুন স্বাভাবিক তো জান্নাতের বাগানের ফার্সি শব্দ হচ্ছে রওজা আবার আরবিতে যদি আপনি করেন তাহলে রজা আবার শুধু এটা না যে রজা তো মিন ইয়াজিল জাননা এটাও হাতিসে এসেছে আল্লাহ রসুলাম বলেছেন যে হজ করলো কিন্তু আমার রজা জেরত করলো না সে আমার প্রতি জুলুম করলো সৈয়দ মিজিতে তার মানে আমরা যদি মকদিনতে হজ করার জন্য যাই তাহলে তাহলে অবশ্যই অবশ্যই আমরা রসুলামকে কব কবর জিয়ারত করবো তো যাই হোক আমরা এখন দেখতে পেলাম যে রজা এটা সঠিক হাদিসে এটা এসেছে এখন প্রশ্ন হচ্ছে আমি আমি এই প্রথমে বলেছিলাম যে রজা নিয়ে কেন সমস্যা হয়েছে বা হচ্ছে রজা এবং মাঝার এই দুটো জিনিস আবার দরগাহ এই সবকল জিনিস আমাদের বাংলাদেশে সব এক হয়ে যাচ্ছে অর্থাৎ যারা শিরক করে যারা মাঝার পূজারী যারা মাঝারে ভক্ত তারা এই মাঝারের ভেতরে রজা লাগিয়ে দেয় অর্থাৎ শুয়ে আছে সে সে অনেক পবিত্র মাজার শব্দটি জুড়ে দেয় জিয়ারাতের উদ্দেশ্যে এর অর্থ দ্বারা হলো জিয়ারত এখন আমরা তো মুসলিম আমরা তো আর কবর পূজা করতে যাই না আমরা জিয়ারতের উদ্দেশ্যে যাই কিন্তু যারা ব্যবসায়ী যারা সয়তান্ত অনুসরণ করছে ভুলে হোক অথবা ইচ্ছাকৃতভাবে পাবে হোক ব্যবসার জন্য হোক তারা এটাকে পুঁজি করে আমাদের ইমান আকিদা নিয়ে খেলছে আমরা মাজারে গিয়ে টাকা দিচ্ছি মাঝে গিয়ে চাইছি মাজারকে আলোচর্যাচা করছি অথচ আল্লাহ রসুল ছিল সাহাবিদিকে বলতেন যে যত উঁচু কবর আছে সবগুলোকে ভেঙে দাও এই কারণে তারা মাজার শব্দটি জিয়ারতের উদ্দেশ্যে বলে তারা এই রজা শব্দটি পবিত্র স্থান বানিয়ে দিয়েছে রজা আপনি বলতে পারেন সমস্যা নাই তো নেককার বান্ধা মূল্যে আপনি রজা বলতে পারেন আল্লাহ তারা তাকে কবুল করুক এভাবে দোয়া করুন তিনি জানাতে চলে গিয়েছেন এভাবে তো বলা ঠিক নয় আবার সে জাহা চলে গিয়েছে এটাও বলা ঠিক নয় আমরা দোয়া করি আল্লাহ তারা দোয়া ছাড়া তো কে জানাতে যেতে পারবে না তো সেই জন্যই এই রজা শব্দটি এখন এই মাজারিরা মাজার পুজারিরা তারা ব্যবহার করতে করতে এই শব্দটাকে তারা নিকৃষ্ট বানিয়ে ফেলেছে একদম নোংরা বানিয়ে ফেলেছে শব্দটির অর্থ ভালো হাদিসেও এসেছে কিন্তু তারা এটাকে ব্যবহার করছে এই কারণে এই জন্য এত ফেতনা ফাঁসাদ শুরু হয়ে গিয়েছে যারা সালাফগঞ্জ যারা সহিয়াকিদা যারা ইসলামকে ভালোবাসে যারা রজা করছে রজা বলছে তারাও ইসলামকে ভালোবাসে যারা রজা বিরোধিতা করছে তারাও ইসলামকে ভালোবাসে দুইজনেই কিন্তু ভালোবাসছে ইসলামকে তারা কিন্তু সংশোধন করার চেষ্টা করছে দিয়ে মাঝখান এই মাজার এই কবর তারা এই রজাকে নিকৃষ্ট করে ফেলেছে যেমনটা করে ফেলেছে মাঝাবকে নিয়ে আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে মাঝাব যেমন ঠিক রজাটা তেমনই হয়ে গিয়েছে এই মাঝাব ঠিক আছে পূর্বে সালামগ সবাই তো মাঝাবকে অনুসরণ করছে কে মাঝাব ছাড়া আছে আপনি বলেন তো কে ইমামকে অনুসরণ করছে না যারা মাঝাবের বিরুদ্ধে লেগেছে আপনি সুরা ফাতে এক আলেম বলেছে পড়তে পারবেন আরেক আলেম বলেছে পড়তে পারবে না বুকে হাত বাঁধতে পারবেন নাবিত তলে হাত বাঁধতে পারবেন সমস্যা তো নেই দুটো একটা করলেই তো হলো কিন্তু এখন একটা কলে বেশি নাকি আরেকটা কলে একটু কম নাকি মানে অর্থাৎ হাদিসের রেফারেন্স অনুযায়ী সহি এবং জয়ীফ দুর্বল এসব থাকতেই পারে কিন্তু হাদিস তো আছে নিষিদ্ধ তো না হাত ছেড়ে নামাজ পড়ে সমস্যা তো নেই তো এরকম যেমন ফেতনা সৃষ্টি হয়েছে আলমদের মাঝে ঠিক তেমনি ভাবে এই রজনীয় সমাজ সৃষ্টি হয়েছে তো আপনারা যারা শুনেছেন বা শুনছেন আপনারা যাচাই বাছাই করুন শুধু আলমদের কথা নিয়ে থাকবেন না কারণ ভুল মানুষের হতেই পারে ব্যাখ্যামূলকভাবে মানুষের ভুল হতেই পারে স্বাভাবিক কিন্তু এটা নিয়ে একজনকে কাপড়ে বলা অমুসলিম বলা করা ঝগড়া করা মারামারি এসব কোনো প্রয়োজন নেই এসব করে তো আমাদের জানার জাহান্নাম হবে না এ রজা শব্দ নিয়ে কি জানার জাহান্নাম হবে এই রজা শব্দ দিয়ে কি আল্লাহ রসুল আপনি কি বুঝতে চাচ্ছেন এটা দিয়ে কি এই রজা শব্দ দিয়ে সুতরাং এই রজার কথাটা নিয়ে যাতে মাজার পুজুরা শয়তানেরা এটাকে পুঞ্জি করে আবার নতুন করে ফেতার সৃষ্টি করে আপনারা আমাদেরকে বুঝা মানা তাপনি দান করুক আমি